আসসালামু আলাইকুম। ড্রয়েডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের রিভিউ অটোমেটিক শুরু হয়ে গেছে, কারণ আমরা একটা মাইক্রোফোনের রিভিউ করছি, যেটা হেলু GX1 প্রফেশনাল মাইক্রোফোন। এই ডিভাইসটা হেলুর প্রথম মাইক্রোফোন সেক্টরে পদার্পণ, এবং তারা প্রথম এফোর্ট হিসাবে যথেষ্ট ট্রাই করেছে, এবং আমার ভয়েস যেহেতু আপনারা শুনতে পাচ্ছেন অটোমেটিক্যালি, আমি আশা করি আপনি বুঝতে পারবেন এই মাইক্রোফোনটা 5,950 টাকার প্রাইস ব্র্যাকেটে 6 মাসের ওয়ারেন্টি সহ কিরকম ভ্যালু ফর মানি প্রপোজিশন নিয়ে এসেছে। এই প্রাইস সেগমেন্টে রেজারের অফারিং রয়েছে, এই প্রাইস সেগমেন্টে আরও কিছু চাইনিজ ব্র্যান্ড ফিফাইন মাওনো ইত্যাদি অফারিং রয়েছে। সেক্ষেত্রে হেলুর মতো একটা কোয়ালিটি ব্র্যান্ড যেটা শাওমির সাথে অ্যাফিলিয়েটেড, তারা কিরকম পারফরমেন্স করছে এটা কিন্তু অবশ্যই জানার বিষয়। পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি হৃদয়, এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। সো প্রথমে ধন্যবাদ জানাতে হবে মোশন ভিউকে ফর সেন্ডিং অ্যাস দিস ইউনিট ফর টেস্টিং। তাদের কাছে আপনি 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা 5,950 টাকায় পারচেস করতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন অফারে বিভিন্ন জায়গাতে এর থেকে কমের অফার টফারে পেয়ে যেতে পারেন। তাছাড়া মোশন ভিউর কাছ থেকে আপনি অন্যান্য অনেক অ্যাক্সেসরিজ গ্যাজেটস অফিসিয়াল ওয়ারেন্টি সহ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। সো প্রথমে আনবক্সিং করে ফেলবো। বেশ কোয়ালিটিফুল বক্স। বক্সের ভেতরে এই মাইক্রোফোন স্ট্যান্ড সহ, তার সাথে ব্রেডেড টাইপ সি কেবল, যে কেবলটা যথেষ্ট লম্বা, সো আপনার পিসির সাথে কানেক্ট করতে কোনো প্রবলেম হওয়ার কথা না। অল্প কিছু পেপার ওয়ার্কস রয়েছে। ডিভাইসটার বিল্ড কোয়ালিটি রোবাস্ট। মাইক্রোফোন হিসাবে এটার বিল্ড কোয়ালিটি রোবাস্ট হওয়ার অবশ্যই দরকার ছিল। প্রথমে স্ট্যান্ডটাতে চলে যাব। বেশ সুন্দর একটা আর্টিস্টিক ডিজাইনের স্ট্যান্ড রয়েছে। বেসটা বেশ ভারী এবং পুরোটা মেটাল বিল্ড, সলিড লেগেছে আমার কাছে, কোনো হলোনেস নেই। ভারী হওয়ার কারণে স্ট্যান্ডটা কিন্তু এই মাইক্রোফোনের ভার সহজে বহন করতে পেরেছে। স্ট্যান্ডের ঠিক নিচে একটা রাবারের প্যাডিং দেওয়া হয়েছে, যে প্যাডিংটা আপনার টেবিলকে স্ক্র্যাচ থেকে বাঁচাবে, টেবিলের ওপরে স্লিপ খেয়ে যাওয়ার কোনো চান্স নেই। স্ট্যান্ডটা মাইক্রোফোনের সাথে দুটো ইয়োক দিয়ে আটকে থাকবে, দুটো ইয়োকই স্ক্রু দিয়ে আপনি লাগিয়ে ফেলতে পারবেন, টাইট এবং লুজ করে ফেলতে পারবেন। স্ক্রুগুলোর সাথে মাইক্রোফোনের কানেকশন পয়েন্ট একটা রাবারের ওয়াশার দেওয়া হয়েছে, যার কারণে এটা বাড়িবুড়ি খেলে কিংবা ঝাঁকি খেলে শক অ্যাবজর্ব করবে। মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটিটা মেটাল এবং প্লাস্টিকের মিক্স, ম্যাট প্লাস্টিক, ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, সহজে দাগটাক পড়ে না, ময়লা হয় না, সো এই জিনিসটা অবভিয়াসলি ওয়েলকামিং ব্যাপার। সামনের দিকে একটা নব রয়েছে, যে নবটা দিয়ে আপনি মাইক্রোফোনের ভলিউম, দ্যাট মিন্স সেন্সিটিভিটি, এবং এটার যে 3.5 mm জ্যাক রয়েছে সেটার ভলিউম কন্ট্রোল করতে পারবেন। এই জন্য আপনাকে প্রেস করে মুডটা সিলেক্ট করতে হবে। একটা এলইডি রিং রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং যে পোর্শনটা দিয়ে সাউন্ড বেসিক্যালি প্রবেশ করবে ভেতরে, সেই পোর্শনটাতে অ্যালুমিনিয়ামের একটা পাতলা মিশ দেওয়া হয়েছে। মেটাল এবং প্লাস্টিকের বিল্ড আমার কাছে খারাপ লাগে নাই, তবে পুরোটা মেটাল হতে পারে। এই যে RGB লাইট স্ট্র্যাপটা দেখছেন, এটা সবসময় RGB এরকম কালার গ্লো করতে থাকবে। যখন আপনি মনিটরিং ভলিউম বাড়াবেন তখন গ্রিন কালার, মাইক্রোফোনের গেইন বাড়াবেন তখন ব্লু কালারের লাইট শো করবে। মিউট বাটন রয়েছে, যে বাটনটা সিঙ্গেল প্রেস করলে মিউট হয়ে যাবে, আবার প্রেস করলে এটা আনমিউট হয়ে যাবে। তবে মিউটেড অবস্থায় এই রিংটা রেড কালার দেখায়, আলটিমেটলি আপনি বুঝতে পারবেন মাইক্রোফোনটা মিউট করা আছে কিনা। মাইক্রোফোনের নিচের দিকে টাইপ সি পোর্ট রয়েছে, যেটা বেশ ভেতরের দিকে ঢোকানো। প্রোভাইডেড কেবলটা ব্রেডেড হওয়ার কারণে এবং লম্বা হওয়ার কারণে আমাদের কাছে ভালো লেগেছে। টাইপ সি পোর্টের ঠিক পাশে 3.5 mm মনিটরিং এর জন্য একটা পোর্ট দেওয়া হয়েছে। এখানে আপনি ল্যাটেন্সি ফ্রি মনিটরিং সুবিধা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি একটা হেডফোন আপনি পরে বুঝতে পারবেন কিংবা একটা ইয়ারফোন। ডিভাইসটা একটা কন্ডেন্সার মাইক্রোফোন, এর ভেতরে 25 mm কন্ডেন্সার ডায়াফ্রাম দেওয়া হয়েছে। পিকিং প্যাটার্ন কার্ডিয়েড, দ্যাট মিন্স মাইক্রোফোনের সামনের দিকে একটা প্যারাবলিক শেপ করে আপনার ভয়েস কিংবা যে কোনো সাউন্ড পিক আপ করবে। কন্ডেন্সার মাইক্রোফোন, সুতরাং আশপাশে ছোটোখাটো টুংটাং নয়েজ হলেও এখানে চলে আসবে। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে, কন্ডেন্সার মাইক্রোফোনের সাউন্ডের রিচনেস অনেক বেশি থাকে ডাইনামিক বা অন্য টেকনোলজির মাইক্রোফোনের থেকে। আমার গলায় এই মুহূর্তে বেসিক্যালি রোড ওয়্যারলেস গোটু রয়েছে, এটার সাথে আমরা এটার কম্প্যারিজন দেখাবো, এবং পুরো সাউন্ড রেকর্ডটা কিন্তু আমরা কোনো এডিট ছাড়াই, জাস্ট শুধুমাত্র হালকা নয়েজ ক্লিন করে আপনাদেরকে শোনাচ্ছি। ভিডিওর ঠিক এই পোর্শন থেকে আমরা সাউন্ডকে কিন্তু একটা হালকা টাচ আপ করবো, কারণ আমরা পোস্ট প্রসেসিংয়ে সাউন্ড একটু হালকা টাচ আপ করে একটু রিচনেস বাড়িয়ে দেই, একটু লোয়ার এন্ডটা বাড়িয়ে দেই, যাতে করে শুনতে একটু শ্রুতি মধুর লাগে। একটা মাইক্রোফোনের সাউন্ড কতটুক এডিট ধরতে পারে এই জিনিসটাও কিন্তু অবভিয়াসলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ অনেক মাইক্রোফোন আছে সাউন্ড একটু হালকা এডিট করলে সাউন্ড ফেটে যায়। তবে আপনারা নিজেরাই জাজ হবেন যে মাইক্রোফোনের সাউন্ড কেমন। এটার পাশাপাশি আমি রেজারের এই প্রাইস রেঞ্জের যে মাইক্রোফোনটা সেটার একটা সাউন্ড টেস্ট দেবো। আমি আমার যে রেগুলার মাইক্রোফোন রোড NT USB সেটারও সাউন্ড টেস্ট আপনাদেরকে শুনিয়ে দেবো। সিমিলার পরিবেশে রেকর্ড করা, সিমিলার সেটআপে রেকর্ড করা, আশা করি আপনাদের সাউন্ড টেস্টটা আরেকটু বেটার আইডিয়া দেবে। এইটার পিকিং প্যাটার্ন সুপার কার্ডিয়েড,
16-bit 48 kilohertz sound sample rate প্রোভাইড করবে, 14mm কনডেন্সার ক্যাপসুল দিয়ে এটা সাউন্ড পিক করে। তবে এটা সাউন্ড পিকিং প্যাটার্নটা ফর দ্য সাইজ বেশ রিচ ছিল আমি বলবো। আমার সামনে কিন্তু গ্রাফ দেখতে পাচ্ছি যেটা কীরকম সাউন্ড পিক করছে, এবং আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন অলরেডি যেটা কেমন সাউন্ড পিক করছে। দিস ইজ রোড এনটি ইউএসবি, যে অডিও যাচ্ছে রোড দিয়ে সরাসরি এই ল্যাপটপে রেকর্ড হচ্ছে, এবং এই মুহূর্তে এটার গেইন মাত্র 30%। তো পুরো ভিডিওতে আমরা অবশ্যই গেইনটাকে ম্যাচ করার জন্য নর্মালাইজ করব, যাতে করে সবগুলো ভিডিও সেম গেইনে শোনা যায়। সো এই মাইক্রোফোনটা 24-bit 92 kHz সাউন্ড ওয়েভ ফরম্যাট রেকর্ড করতে পারে, তবে আপনি যে কোনো সফটওয়্যারের মাধ্যমে এটা রেকর্ড করতে পারবেন। এই মুহূর্তে জিনিসটা আমার অ্যাডোবি অডিশনে রেকর্ড হচ্ছে পিসিতে, তবে আপনি চাইলে অডাসিটিতে রেকর্ড করতে পারবেন। আপনি এটাকে মোবাইলের সাথে ওটিজি কেবল দিয়ে কানেক্ট করে রেকর্ড করতে পারবেন। যারা বেসিক্যালি পডকাস্ট টাইপের প্ল্যান করছেন, তারাও বাজেট ক্যাটাগরিতে মোটামুটি কোয়ালিটির একটা মাইক্রোফোন হিসাবে এটাকে পারচেস করতে পারেন। সাউন্ড কোয়ালিটি আমার কাছে ফর দ্য প্রাইস ডিসেন্ট বলে মনে হয়েছে। পাশাপাশি যারা ভয়েস ওভার টাইপের কাজ করার প্ল্যান করছেন, তারাও এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। যারা গান টান গাওয়ার জন্য ভাষায় বসে রেকর্ড করার প্ল্যান করছেন, তারাও এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। তবে মাইক্রোফোনটা থেকে আপনি দূরে সরে গেলে কিন্তু একটা প্রক্সিমিটি ইফেক্টে চলে যাবেন। মাইক্রোফোনটা থেকে আপনার ডিস্টেন্স হওয়া উচিত 5-6 inches কাছাকাছি। তবে আপনি ডানে বামে যদি মুভ করেন, সেক্ষেত্রে মাইক্রোফোনটা কিন্তু আপনার সাউন্ড প্যাটার্ন হারিয়ে ফেলবে, সাউন্ডের রিচনেস কমে যাবে। আমরা যদি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাই তাহলে আসলে বোঝা যাবে মাইক্রোফোনটা ইনস্ট্রুমেন্ট কেমন পিক আপ করে। লেটস সি, আমার হাতে একটা কালিম্বা রয়েছে। সো বাজারে আরও অপশনের ভিড়ে এই হেলু GX1 এটা কেমন পারফরমেন্স করেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। 6 মাসের ওয়ারেন্টি সাপোর্টটাও একটা পজিটিভ সাইড। বিল্ড কোয়ালিটি ওয়াইজ, সাউন্ড কোয়ালিটি ওয়াইজ এই মাইক্রোফোনটা 5,000 টাকার উপরে ইটস ওকে ডিল, নট লাইক যে বেস্ট ভ্যালু ফর মানি। খারাপ লেগেছে এটার সাথে যদি হেলু একটা কম্পেনিয়ন অ্যাপ বানাতো যেটা আমরা পিসিতে ইউজ করতে পারি, তাহলে আরও কিছু প্রিসেট টিসেট ইত্যাদি জিনিসপত্র থাকার ব্যবস্থা ছিল। এটার বিল্ড কনস্ট্রাকশনটা আরেকটু ইম্প্রুভ করার সুযোগ ছিল। পুরোটা যদি মেটাল বিল্ড হতো তাহলে আরেকটু প্রিমিয়াম ফিল হতো আমার কাছে। আর লাস্ট অফ অল এটার ভলিউম নবটা ইনফিনিট ভলিউম নব, কখন কোথায় কী অবস্থায় আছেন এটা বোঝাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। মাইক্রোফোনের সেন্সিটিভিটি বাড়াতে গিয়ে অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারেন, আবার কমাইতে গিয়ে অনেক বেশি কমিয়ে ফেলতে পারেন। যদিও লাইটের বিপ দিয়ে বুঝিয়ে দেবে নিচে না উপরে আছে। এটা আসলে ইনফিনিট না হয়ে একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত ঘুরানো গেলে বুঝতে পারতাম যে আমি কত পার্সেন্ট ভলিউমে। মাইক্রোফোনের সেন্সিটিভিটি যত কম রাখা যায় স্পেশালি ফর দ্য কনডেন্সার মাইক্রোফোন, তত কমফোর্টেবলি নয়েজ রিডাক্ট করা যায়, বিকজ মাইক্রোফোন যত বেশি সেন্সিটিভ হবে তত বেশি নয়েজ পিক আপ করবে। অবশ্যই পজিশনিংটা কাছাকাছি রাখতে হবে মাইক্রোফোনের, কারণ এই যত পজিশনিং চেঞ্জ হবে মাইক্রোফোন থেকে সাউন্ড তত ডিটারাইট করবে। সো আলটিমেটলি আপনি ভালো সাউন্ড পাবেন না, এবং আপনার রুম এনভায়রনমেন্ট ইত্যাদি জিনিসপত্র অবশ্যই মাইক্রোফোনের জন্য ম্যাটার করে। ওয়েল ট্রিটেড রুমে যে কোনো মাইক্রোফোন দিয়ে আপনি খুবই ভালো সাউন্ড পাবেন। রুমের অত ভালো ট্রিটমেন্ট না থাকে বা আপনার আশপাশে নয়েজ অনেক বেশি হইলে যত দামি মাইক্রোফোন ইউজ করেন না কেন, সেক্ষেত্রে আপনার সাউন্ডটা আশানুরূপ হবে না। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা ইনসাইট দিতে সক্ষম হবে। সাউন্ড রেকর্ডিংয়ে কিছু ছোটোখাটো টিপস আপনাকে হেল্প করবে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে। এই মাইক্রোফোনটা আপনি ভয়েস ওভারের ক্ষেত্রে, কনফারেন্স কলিংয়ের ক্ষেত্রে, অনলাইনে ক্লাসের ক্ষেত্রে, গেমিং স্ট্রিমিংয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ভিডিওর কোন পোর্শন কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে আমাদের ভিডিওর উপরের দিকে মেনশন করা থাকবে। সো আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইয়েস, আমার সামনে আসুস প্রোয়ার্ড সিরিজের একটা চমৎকার ল্যাপটপ, দাম একটু বেশি বাট মানে আমি ইউজ করে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এটার রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখা হবে খুবই শীঘ্রই। আসসালামু আলাইকুম।